হ্যালো, আমার প্রশ্নের জবাব করে প্রশ্ন করলেন দুটি, এই পৃথিবীতে একটি দিন হবে এক বৎসরের সমান, একটি দিন হবে এক মাসের সমান, একটি দিন হবে এক সপ্তাহের সমান, এটি কেন হবে মানুষ বুঝবে না কেন। এরপরে হইল কিয়ামতের আগে একটা পুরুষের ভাগে নারী পড়বে 40টা বা 50টা। আমি আর একটা হাদিস একটু বাড়াইয়া পাইছি 70টার মতো আর কি। এখন কথা হইল 50টা নারী যদি একটা পুরুষের ভাগে পড়ে, আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলছে আমি সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি, তাইলে এই যে একজনের ভাগে 50টা পড়লো, তেই 49টা নারীর তো জোড়া আছে, এই 49টা পুরুষ পোলা গেল কই? জায়গা মতো ঠিকই দেখে এক বেডি বাপের বাড়ি যাইব, খালের মধ্যে গিয়া দেহে নৌকা নাই, একটা নাই, আবার বইয়া বইয়া ভিক্ষা করে খালে অল্প পানি, মনে মনে চিন্তা করে আইটাই জায়গা জিগায় কিরে কানা, চোখে দেহস্তি কয় না, চোখে দেখলে কি আর ভিক্ষা করি? আশেপাশে যখন কেউ নাই, খালের মধ্যে নাইমা, এখন পার হয়ে আস্তে আস্তে যায়, পানি বাড়ে, কাপড়ও উড়ায়, মাঝখানে গেছে মতো কাপড় একেবারে বেসম্ভব উড়া উঠে গেছে। বেডির তো মনের যে একটা সন্দেহ, এটা তো আর যায় না, কানারে জিগায় কিরে কানা, হাসাই তুই দেহস না? কানাই কয় মা অনেক একটু একটু দেখি। কোন জায়গাটা গিয়া দেখে যে 49টা মাইয়া লোক যে পাইল হেডির জোড়া গুলি কই? জবাব করব ইনশাল্লাহ। তা আমার কমিটির এক ভাই আবার এই প্রশ্ন করে বইছে যে এই যে মোহরানা, এই মোহরানা 10 বার দরুদ শরীফ এই যে পড়লে কি মাফ হয়ে যায়? তো আমার ওস্তাদজি বললেন যে এটা আদমের বেলায়, হ্যাঁ একেবারেই সত্য আদমের বেলায়, কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলেছেন তোমরা তোমাদের মোহরানার হক আদায় করো। কথাটা ভালো করে খেয়াল করবেন, তোমরা তোমাদের স্ত্রীদের মোহরানার হক আদায় করো। এই যে করো কইছে এই জন্য আদায় করা ফরজ। ফরজ কি ছেড়ে দেওয়া যাবে? যাবে না। কিন্তু এর পরের কথাটা হইল ওই আয়াতের মধ্যেই বলতেছে যদি তারা তা খুশি মনে ছেড়ে দেয়, তা থেকে কিছু অংশ তোমরা ভোগ করতে পারো। চিন্তা করেন, বউ যদি মোহরানার হক ছাইড়াও দেয়, আপনি পকেটে লইয়া লইলেন, কিন্তু ওইটা আপনার কাছে গচ্ছিত রাখতে হবে মোহরানার হক হিসাবে, তার থেকে কিছু আপনি খরচ করতে পারবেন। আবার আরেকটা ব্যাখ্যা আসছে যে যদি তারা তা খুশি মনে ছেড়ে দেয় তাহলে ভিন্ন কথা, তাহলে ভিন্ন কথা। এখন আমরা ওইটার এই কামে লাগাইছি জেহেন্দা জুইত কি
এই যে আমরা যাই যারাই আছি, আমার মনে হয় না কেউ আত্মুল্লা বুক থাবড়াইয়া কইতারবেন যে মহারানার হক বাসর রাইতে আদায় করছি। ব্যক্তি কইবেন আমারে মাফ করে দিছে। আরে বেটি তো মাফ করছে কিলের জোরে, এই পয়লা রাইতে কিল খাইব। কিন্তু আল্লাহ পাক বলছে তা যদি তারা ছেড়ে দেয় খুশি মনে, এটা হলো কোরআন। যার জন্য ওই দরুদ শরীফ পড়া ঘামাইয়া যায় না, দরুদে কোনো কাম চলতো না। গান একটা গাই তারপরে তার জবাব করি। ওরে দিন ইসলামের দরদি আসবে ইমাম মেহেদি, এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে, সেই দিন ঘনায় আইছে আমার কাছে লাগে, সেদিন ঘনায় আইছে আমার কাছে লাগে, সেদিন ঘনায় আইছে আমার কাছে লাগে, সেদিন ঘনায় আইছে আমার কাছে লাগে। কিও কয়দিন আগে টেলিভিশনে দেখছেন না, এক সেরি বউ যাত্রী হাইজা বরের বাড়িতে গেছে বিয়া করতে, দেখছেন কিনা? এটারে কি কয়, আরে বর বাদ করছে আমরা বউ বাদ করি? হ্যাঁ, এলো বর বাদ করছে আমরা চলন চল্লা বউ আনতে যাই, হ্যাঁ চলন চল্লা জামাই আনতে গেছে, এটা এলো কিয়ামতের লক্ষণ। দেখেন আমেরিকান পার্লামেন্টে আইন করছে ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে। আচ্ছা কোন তো ছেলে ছেলেতে কখনো বিয়ে চলে? কিন্তু হেরা পার্লামেন্টে আইন করছে ছেলে ছেলেতে বিয়ে করতে পারবে। এই আইনটা পৃথিবীর বহু দেশে আছে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে, এই আইনটা পৃথিবীর বহু দেশে আছে। এখন এগুলো কি? এগুলো হলো কিয়ামতের লক্ষণ। এই জন্যই গান্ডার মধ্যে কইছি, দিন ইসলামের দরদি আসবে ইমাম মেহেদি, এই দিন এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। হায় রে হায়, আসিয়া দার জালে ফালাইবে ভেজালে, পয়রা গেছি বুঝি আমরা সেই ভাগে, ও হাই রে আসিয়া তার জালে ফালাইবে ফালাইবে ভেজালে, পয়রা গেছি বুঝি আমরা সেই ভাগে, কেউ কিছু বললে আমার পাচ্ছি না রাগে, সেদিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে, সেদিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। হাইরে দিল ইসলামের দরদি আসবে ইমাম মেহেদি, এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে, সেদিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে, সেদিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। একটা মসজিদের সভাপতি আমারে বানাইব, 15 থেকে 20 জন আইছে আমার কাছে,
তা আমি কইলাম ভাই আলহামদুলিল্লাহ নতুন মসজিদ এটারে বানামু, জায়গা যখন হইছে তবে সভাপতি আমারে বানাইবেন আমিও রাজি, কিন্তু আমার একটা কথা শুনতে হইব। কয় কি কথা? আমি কই যার কাছে টাকা লেগে যামু খালি একটা কথাই কমু, হালাল টাকা থাকলে দেন, হারাম টাকা আমগো দিয়েন না, অন্তত পক্ষে মসজিদের কাজের জন্য আপনি হালাল হারাম টাকাটা দিয়েন না। তো যে এলাকার ব্যাপার ওই এলাকায় আমি আবার গণ্যমান্য, আমারে কিছু কইতেও পারে না। তা আধা ঘন্টা এক ঘন্টা পেশাইল পাইরা বিড়বিড় করে বকতে বকতে গেছে গা। বছর দুই পরে এক লোক আইছে আমারে কয় ভাই, আমি কই কি কয় আপনার পাও দুইটা কো, আমি কই পাও দুইটা নিছে, কয় তো লুঙ্গিটা একটু টান দেন, দিছি ঠাস করে পাও দুইটা ধরছে। আমি কই করেন কি করেন কি, কয় না একশো বছর পাও দুইটা বইয়া থাকলেও আপনার ঠক হইব। আমি কি হইছে কি, কয় ভাই জাগলইয়া এই কামে নামছি কি যে চলছে আপনি ঠিক কইছিলেন। ও ভাই মসজিদ পাকা করা ফরজ না নামাজ পড়া ফরজ? মসজিদে পাকা করা কিন্তু ফরজ না। আল্লাহর রসুল খেজুর পাতা দিয়া মসজিদ বানাইয়া তারপরে নামাজ পড়ছে, অথচ আল্লাহর রসুল বেল আইনে হারাম টাকা দিয়া চোখের পলকে মসজিদ পাকা করে ফেলতে পারত, করে নাই। কারণ হারাম টাকা মসজিদে গ্রহণ করা যাবে না। এখন কেউ হালাল হারাম জিগায়? কেউ জিগায় না। কেন জিগায় না? এটা হলো কিয়ামতের যুগ, কিয়ামতের সময়, কিয়ামতের কাল। এখন আর হালাল হারাম জিগাইনার টাইম কারো নাই। একজন ইমাম সাহেব সে যদি মসজিদের মিম্বারে দাঁড়াইয়া বলে যারা ঘুষ খান সুদ খান আমার বেতনের টাকা তারা দিয়েন না আর তাগো বাইতে আমারে খাওয়াইয়েন না, ওই ইমাম সাহেব ওই সমাজে থাকতে পারবো? পারবো? পারতো না। কেন? কম্বলের নুম্বা বাসলে থাকবো কি? এখন এটা হলো দায়িত্ব তাগো বলার, কিন্তু তারা বলে না। রাসূলের কাছে কোন জিনিস আনলে জিজ্ঞেস করতো এটা কি হিসাবে দিতেছ আর কই পাইছ, কিন্তু বর্তমানে জিগানের কোন সময় নাই। পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোন কালে। এগুলো কি? এগুলো হলো কিয়ামতের আলামত। হায় রে হায়, আসবে রে নবী ঈসা, সেই কথা নয় মিশা, সেই দিনের নাই বেশি দিন মনে জাগে। আসবে রে নবী ঈসা, এই কথা নয় মিশা, সেই দিনের নাই বেশি দিন মনে জাগে। নারীর সংখ্যা বাড়িবে পুরুষ কমিবে, নারীর সংখ্যা বাড়িবে পুরুষের তো পারিবে, বৈরা গেছি বুঝি আমি সেই আমার কাছে লাগে, আমার কাছে লাগে ইসলামের দরদি মেহেদি, এই দুনিয়া কি আমাদের কিছু দিন আগে, সেদিন ঘনাইয়া এসে আমার কাছে লাগে, সেদিন ঘনাইয়া এসে আমার কাছে লাগে। ভাই রে ভাই কি বলিব আমি, তা পারছে
সমকামিতা তাই তো ধৈরাছে এখন এইডস এর রোগে। আমার ওস্তাদ আবুল সরকার হের এলাকায় এই মাস দুই আগে দেখেন নাই পেপার পত্রিকায় রেডিও টেলিভিশনে মাদ্রাসার মধ্যে কি হের এলাকার সৈনা আমার এলাকার মধ্যে তিন চারটা ধরা পড়ছে কিন্তু সেটা ক্ষুদ্র আকারে। এগুলি কি? এগুলো হলো কিয়ামতের আলামত। মানুষ যেখানে নিরাপদ মনে করবে সেখানকার বিপদেই তাকে গ্রাস করবে, এটাই হলো কিয়ামতের আলামত। মানুষ আমানত যার কাছে রাখবে সেই সেই আমানত খেয়ানত করবে। এই দুই বছরের মধ্যে মসজিদের হুজুর আর মাদ্রাসার শিক্ষক এদের বিরুদ্ধে 4,500 বলাৎকার এবং ধর্ষণ মামলা হয়েছে, পড়ে দেখেন সমীক্ষা। এখন জিগাইবেন হুজুর কি করছেন এইটা, কয় ভাই আমি হুজুর ছিলাম না তখন, আমারে শয়তানের লাগুর পাইছিল, ব্যাগ দোষ শয়তানের গাড়ে চাপাই দিয়া হ্যাঁ নির্দোষী হয়ে বয়ে রয়েছে। আসেনি আসেনি ফেসবুক খুললা খালি সার্চ দেন, দেখেন কতটি বাইর হয়। হায় রে কি বলি বই আমি তা বর্ষে কেন স্বামিতা তাই তো ধৈরা সেই এখন এইডস এর রোগে। সমকামিতা তাই তো ধৈরাছে এখন এইডস এর রোগে। শাহালম সরকারে কয় তাই তো মনে লাগে ভয়, শাহালম সরকারে কয় তাই তো মনে লাগে ভয়, শাহালম সরকারে কয় তাই তো মনে লাগে ভয়। সেদিন যেন কথা বলে ছাগল আর বাঘ, সেদিন ঘনাই আইছে আমার কাছে লাগে, সেদিন ঘনাই আইছে আমার কাছে লাগে। হিংসা করো দূর মানুষ, নিন্দা করো দূর, দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর। হিংসা করো দূর মানুষ, নিন্দা করো দূর, দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর। হিংসা করো দূর মানুষ, নিন্দা করো দূর, দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর। তিন বছর, তিন বছর তিন দিন, প্রথম দিন এক বছর, দ্বিতীয় দিন এক মাস, তৃতীয় দিন এক সপ্তাহ। এটা কিয়ামতের একটা আলামত, কিন্তু মানুষ বুঝবো না, কেন বুঝবো না, আর এরকম হবে কেন, মানুষ বুঝবো না, এইটা না, মানুষকে বুঝানোর জন্যই আল্লাহ পাকে এই ঘটনা ঘটাইব। মূল কথা হলো যারা অমানুষ তারা বুঝবে না। নাম শুনছেন নি দার্জালের,
কেউ কয় খানে দরজাল, কেউ কয় কানে দরজাল, কেউ কয় খারে দরজাল, যেইটাই কোক দরজাল একটাই। কি সংসারের মধ্যে আল লাগে না? মা কয় তো গো সংসারে থাকতাম না আমি, আমার বাপের বাড়ি যামগা। পোলা বানে কয় মায় যে সংসারে নাই, সেই সংসারে আমরাও নাই, আমরা যামুগা আমার মামু গো বাড়ি। বাপে কয় দূর, এই সংসারে বউ নাই পোলাপান নাই, আমি যামুগা হোর বাড়ি। কই গেছে এক জায়গায় ধর্মিয়া, এক জায়গায় গেছে। তাই কানে দরজা লোক, খানে দরজা লোক, আর খারে দরজা লোক একটাই কথা সত্য। আল্লাহ পাক কয় মানুষ গুলেরে আমি বুঝামু, যেদিন এই দাজ্জাল পৃথিবীতে ভূমিষ্ঠ হবে সেই দিনটাকে করে দেব আমি এক বৎসরের সমান। তারপরের দিনটা করে দিব আমি এক মাসের সমান। কয়দিন হইল? দুই দিন। কয়দিন হইল? দুই দিন। তারপরের দিনটা করে দিব আমি এক সপ্তাহের সমান, এই হইল তিন দিন। এক বৎসরে এক মাস এক সপ্তাহে হইল তিন দিন। তারপরে আরো ৩৭ দিন হইবে দাজ্জাল বাঁচবে, কিন্তু ওই দিনগুলি স্বাভাবিক হবে। এটা দেখেই যারা অলিয়া উলিয়া গাউস কুতুব তারা বুঝতে পারবে এই ডাই খানে দরজাল। এই ডাইন চোখটা থাকবো লেপা পোষা, বাম চোখটা থাকবো খোলা, কপালের মধ্যে লেখা থাকবো কাফের, ডাইন হাতে থাকবো রুটি, বাম হাতে থাকবে পানি, ডাইন কান্দে থাকবে বেহেস্ত, বাম কান্দে থাকবে দুজ। মানুষের কাছে গিয়া কইব আমারে যদি খোদার বা কষ, খোদা বানাস, খোদা স্বীকার করস, তাইলে এহেন থেকে রুটি খাবি আর এহেন থেকে পানি খাবি, আর যদি খোদা না স্বীকার করস তাইলে এই যে দেখ তগ বাপ মা যারা আমারে খোদা স্বীকার করছে তাগো জান্নাতের মধ্যে রাখছি, আর যারা স্বীকার করে নাই তাগো দুজকের মধ্যে রাখছি, তারা চাইয়া দেখবো হ তখন খোদা স্বীকার করব। যারা করব তাগো কইব যে তোরা আমার জান্নাতে জায়গা ধাক্কা দিয়া দিয়া দিব, আর যারা করব না তাগো কইব দুজকে যা। আল্লাহ কয় যারা দাজ্জালের দুজকে যাইব ওরা পিস্তাইয়া আমার বেহেস্তের মধ্যে আইয়া পড়ব, আর যারা দাজ্জালের বেহেস্তে যাইব তারা পিস্তাইয়া আমার দুজকের মধ্যে যাইব গা। এটা আমার কুদরত। তাই আমার বান্দারা তোমরা সাবধান থাইকো, দাজ্জাল যেন তোমাদের ঈমান নষ্ট করতে না পারে। অনেকে আবার বয়া বয়া মনে মনে কইতেছেন পিছলায় কেমনে আছে, কায়দা আছে। এক বন্ধু আরেক বন্ধুর কাছে কয় দোস্ত গতকাল রাইতে স্বপ্নে দেখলাম, কয় কি? কয় তুই গুয়ের ডেরেনে পড়ে গেছ, তার আমি চিনির ডেরেনে পড়ে গেছি। যেটা গুয়ের ডেরেনে হালাইছে এটাই মনে মনে কয় ও তো আমারে ঠকানের লেগে এই কথা কইতেছে। কয় হ দোস্ত তুই ঠিকই কইছ, কালকে আমিও দেখছি তুই চিনির ডেরেনে ভরে গেলি আর আমি গুয়ের ডেরেনে ভরে গেলাম, একই স্বপ্ন দুইজন কেমনে দেখলাম রে। কয় হের পরে কি দেখলি? কয় হের পরে তো আমি জাগে গেছি। কয় না হের পরে ও আমি দেখছি। কয় কি দেখছ? কয় দেখলাম তুই চিনির ডেরেনতে আপুর কাইরা উঠলি আর আমি গুয়ের ডেরেনতে আপুর কাইরা উঠলাম, হের পরে একজন ধৈর্য আরেকজন রে, তোর শৈল আমি চাটলাম আমার শৈল তুই চাটলি। বেশ কম হয়ে গেছেনি হ্যাঁ? আল্লাহ কয় খবরদার দাজ্জাল রে খোদা হিসাবে স্বীকার কইরো
না, ওই রকম পিছলাইয়া তোমরা দাজ্জালের জান্নাতের মধ্যে গেলে আমার দুদকের মধ্যে আইয়া পড়বা। এই 70,000 সঙ্গী লইয়া আস্তে আস্তে মদিনার উপকণ্ঠে যাবে, দুইজন বাচ্চা ছোট ছোট, ওই যে মেষ চড়ায় ঘাস খাওয়ায় আর কি, আমরা গরুরে ঘাস খাওয়াই না, ঘাস খাওয়ায় গিয়া কইবা আমারে খোদা স্বীকার কর, কয় খোদা তো একজন আছে, তো তুমি কে? এই কথা কনের লগে লগে ওই দুইটা বাড়ি দিয়া দুইটারে মারবো, দুইটারে মাইরা আবার দুইটা বাড়ি দিয়া হাতের লাঠি দিয়া দুইটারে জিন্দা করব। ওই বাচ্চা দুইটা কইব এতক্ষণ সন্দেহের মধ্যে ছিলাম তুই যে দারজাল, এখন আর আমগো কোনো সন্দেহ নাই। কয় কেন? কয় এখনে আমরা হাদিসের মধ্যে পড়ছি যে দুইটা বাচ্চার কাছে আইয়া তুই খোদাই দাবি করলে তারা মানবো না, তখন তুই মারবি, মারি আবার জিন্দা করবি, জিন্দা করার পর আর মারতে পারবি না, তুই যদি দাজ্জাল হয়ে থাকস এখনে আর আমগো বাইরে মারতে পারবি না, দেখ তোর লাঠিতে কাম করে কিনা, দাজ্জাল বাড়ি দিব লাঠির কাম শেষ। বাচ্চা দুইটাই কইব আরো শিউর হয়ে গেলাম তুই যে এইটা শক্তি শেষ হইয়া যাইব, 70,000 সঙ্গী যখন দেখবো যে দাও বোতা হইয়া গেছে, এর পেছনে আর ঘুরিয়া লাভ নাই, তখন লোদ নামক স্থানে যাওয়ার পর আল্লাহর কুদরতে যখন ঈসা নবী এই দুনিয়ার মধ্যে আসবে, ঈসা নবীর চোখের মধ্যে এক ধরনের পাওয়ার থাকবে, ওই পাওয়ার দিয়া যখন দাজ্জালের দিকে তাকাবে দাজ্জাল জ্বলে পুড়ে ধূলিসাৎ হয়ে যাবে। জোড়ায় জোড়ায় সৃষ্টি করলো এখানে, তখন তো 49টার মধ্যে একটার জোড়া পাইলাম, তার বাকি 49টার জোড়া কো হুজুর? এই জন্য হাদিসের ব্যাগ পড়তে হয়, দুই পাতা পড়বেন আর তিন পাতা ধুয়ে যাইবেন আর আমগো ভেজালে হালাইবে। সব কিছু পড়তে হয় দেখেন, তখনকার অবস্থা থাকবে কোন কোন এলাকার মধ্যে, কোন কোন এলাকার নারী শূন্য হয়ে যাবে, কোন কোন এলাকা পুরুষ শূন্য হয়ে যাবে, যেটা বর্তমানে শুরু হয়েছে আয়ারল্যান্ডের এলাকার মধ্যে একটি জায়গা আছে যেখানে কোনো পুরুষ নাই, ওই মেয়েরা কোনো পুরুষ পাইলে 200, 250, 300 এক পোলার কাছে বিয়া বহে। তাইলে সেই আলামত কিন্তু শুরু হয়ে গেছে। এইবার আসেন, বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা জানতে পারি বর্তমান চীন পৃথিবীতে 750 কোটি মানুষ, 200 কোটি মানুষ শুধু চীনেই, এই চীনের মধ্যে প্রতি 6 জনের পুরুষের মধ্যে বউ ভাগে পড়ছে একটা, বর্তমানে প্রতি 6 জনে পুরুষের ভাগে মাইয়া হইল একটা, ওই 5-6টার মধ্যে যেটা কায়দা কইরা বিয়া করে হালায় সেইটাই তো বউ পাইল, বাকি 5টা হইলো আবিয়া তো থাকে। এই জন্য চীন সরকার চিন্তা করতেছে আমরা বিভিন্ন দেশ থেকে বউ আমদানি করব। হ্যাঁ, বউ আমদানি করবে, খুঁজে দেখেন নিউজ পেপারের মধ্যে। এখন এই যে দেশ স্বপ্নে 200 কোটি মানুষের দেশে এই যে বউ কমে গেছে, মেয়ে মানুষ কমে গেছে, এই হিসাবগুলি ওই কিয়ামতের আগে গিয়া মিলাইতে হইব না কি? মিলাইতে হইব না? অহন তো পুরুষ বেশি, হে সোম আবার মাইয়া লোক বাইরে যাইব, এই আগেরটা 5-8টা মাঝারটা আর 1000টা ব্যাগগুলি মিলিয়ে দেখবেন জোড়ায় জোড়ায়ও। সব মিলে জোড়ায় জোড়ায়, কারণ আল্লাহ কোনোদিন মিছা কথা
কয় না। যাক, এ পর্যন্ত কথাবার্তা ছিল, জবাব করলাম। এখন তার কাছে শুনলাম নবী হইল সুপারিশকারী, এক ব্যক্তিকে আল্লাহর কাছে আল্লাহর নবী নিয়ে যাবে সুপারিশ করার জন্য, যে আল্লাহ আমি সুপারিশ করতেছি আরে জান্নাতে দেন। আল্লাহ কইব, হে দোস্ত আপনার সুপারিশ আমি কবুল করতে পারো না, আরে দোজকেই দেব। আমি জানতে চাই কেন আল্লাহর নবীর সুপারিশ সেদিন কবুল হবে না। এই রাখ, কোন নবী না রসুল না দেও না দানব না জিন না পরি না মানুষ না ইনসান না ফেরেশতা না, এক ব্যক্তি হাসরের মাঠে গিয়া খালি থাপাটা ধরবো আর জান্নাতে দিব। আল্লাহ কইব কি করস, কয় কি করি না, আমি আজকে সুপারিশের ভার পাইছি। কয় তো দিল কে, কয় আমনেই দিছেন, কয় তো কবে দিলাম, কয় বহুত আগে দিয়ে রাখছিলেন, আমি জানতে চাই হেইটা কে। এইটা কেডা আল্লাহ সুপারিশের ভার নবীর আগে ও তারে দিয়া রাখছে। বাজা হিংসা কর দূর মনে চিন্তা কর দূর সব ফুরাইলে যাইতে হবে আজ।